বিশেষকৈ অসমৰ এই লোকসভা সমষ্টিৰ যি নিৰ্বাচনৰ বতাহ বলি আছে অত্যন্ত আশাব্যঞ্জক হৈ উঠিছে। দিল্লীৰ মোদীৰ মেজিক এইবাৰ নচলা পইচালৈ ৰূপান্তৰ হৈছে, কাৰণ আমি বিজেপিৰ মোদীৰ মুখাবয়ৱত, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মুখাবয়ৱত আমি সেই কনফিডেন্স লেভেল যে তেওঁলোকৰ হেৰুৱাই পেলাইছে অমিত শ্বাহৰ পৰা ধৰি সমগ্ৰ বিজেপি শাসিত ৰাজ্যসমূহতেই তেওঁলোক ম্লান পৰি গৈছে ৰাজনৈতিক যিটো অভাৱত। গতিকে এই আশাব্যঞ্জক ঘটনাটোৰ লগত আমি অসমবাসীয়ে কেনেকৈ নিজকে ৰজিতা খুৱাই আমি আগবাঢ়িম, সেই সন্দৰ্ভত জীপাল কৃষক শ্ৰমিক সংঘই আমি কেইটামান কথা আজি ৰেকৰ্ড কৰিব খুজিছোঁ। যে আমাৰ আটাইতকৈ ভাল লগা কথা যে বিজেপিৰ দৰে এটা ফেচিষ্ট এটা এখন চৰকাৰখনক তেওঁলোকক তিনিবাৰকৈ যদি শাসনাধিষ্ঠিত কৰিবলৈ যোৱা যায় তেতিয়াহ'লে তেওঁলোক চূড়ান্ত ফেচিষ্ট হৈ উঠিব, আৰু তেওঁলোকে আমাৰ আটাইতকৈ ভাৰতবৰ্ষৰ যিটো কাঠামো, ভাৰতৰ যি সংবিধান, সংবিধানক তেওঁলোকে পদাঘাত কৰিবলৈ কুণ্ঠাবোধ নকৰিব। গতিকে তেওঁলোকক তেওঁলোকৰ হাতৰ হাতোৰাৰ পৰা ভাৰতবৰ্ষক বচাব পৰাৰ একমাত্ৰ সময় এই লোকসভা নিৰ্বাচন। ইয়াত দেখা গৈছে যে বৰপেটা লোকসভা সমষ্টিত মনোৰঞ্জন তালুকদাৰৰ দৰে এগৰাকী বৰেণ্য ব্যক্তিক আমি এগৰাকী প্ৰাৰ্থী হিচাপে অসমবাসীয়ে লাভ কৰিছোঁ, আৰু মই বৰপেটাবাসীক এটা চেলুট দিছোঁ যে আপোনালোকে এগৰাকী সঁচাকৈ আপোনালোকৰ এগৰাকী সু সন্তান লাভ কৰিছে, য'ত অসমক উপহাৰ দিছে আপোনালোকে অসমৰ এটা সবল, এটা যুক্তিবাদী এগৰাকী নেতা হিচাপে। সেয়েহে আমি যেনেকৈ উজনিত গৌৰৱ গগৈ, লুৰিণজ্যোতি গগৈক আমি নৈতিক সমৰ্থন আগবঢ়াইছোঁ জীপাল কৃষক শ্ৰমিক সংঘই, ঠিক তেনেকৈ আমি মনোৰঞ্জন তালুকদাৰ ডাঙৰীয়াক আমি মুকলিকৈ সমৰ্থন জনাবৰ কাৰণে আমি আহি উপস্থিত হৈছোঁ। মনোৰঞ্জন তালুকদাৰ জিকা কিমান জৰুৰী সেই সম্পৰ্কে মই দুটা লাইন ক'ব খুজিছোঁ, কাৰণ সেইজন ব্যক্তি এটা ৰাতিত বিক্ৰী যোৱা এগৰাকী নেতা নহয়। কোনো ধন টকা পইচাৰ প্ৰলোভনেৰে মানুহক মোহান্ধ কৰিবলৈ যোৱা এগৰাকী প্ৰবঞ্চক নেতা নহয়। তেওঁ এনেকুৱা এজন নেতা নহয় যি সাম্প্ৰদায়িকতা বিশ্বাস কৰে, তেওঁ এনেকুৱা এজন নেতা নহয় যি ধৰ্ম আৰু জাত পাতৰ ভিত্তিত ৰাজনীতি কৰিব খোজে, নহয়। তেওঁ উচ্চ শিক্ষিত, আটাইতকৈ কথা তেওঁ প্ৰগতিবাদী, এগৰাকী সাম্যবাদী নেতা, আৰু লগতে পৃথিৱীৰ জনগণক ঐক্যবদ্ধ হোৱাৰ কামনাৰে আন্তৰ্জাতিক ৰাজনৈতিক দৰ্শনত বিশ্বাসী এজন ৰাজনৈতিক সূতা অসমৰ, আৰু এনেগৰাকী বৰেণ্য ব্যক্তি আমি লাভ কৰিছোঁ ইয়াত বৰপেটা সমষ্টিত। গতিকে বৰপেটাবাসীক আমি মৰেল শিক্ষা দিয়াৰ ধৃষ্টতা কৰিবলৈ খোজা নাই, কিন্তু আমি ৰব পৰা নাই যে মনোৰঞ্জন তালুকদাৰৰ দৰে এগৰাকী বলিষ্ঠ নেতা আজি গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ এগৰাকী অত্যন্ত শক্তিশালী বাকপটু এগৰাকী নেত্ৰী মীৰাবৰ ঠাকুৰ ডাঙৰীয়ানীৰ দৰে এগৰাকী নেত্ৰীক আমি লাভ কৰিছোঁ। গতিকে তেনেকৈ আমি অসমৰ বিৰোধী ঐক্যৰ যিমানখিনি আমি বলিষ্ঠ কণ্ঠ, অসমবাসীয়ে এই সময়ত সুযোগ, সুবৰ্ণ সুযোগ লাভ মানে গ্ৰহণ কৰা উচিত, কিয়নো লোকসভালৈ যিগৰাকী নেতাক আমি পঠিয়াম সেইগৰাকী নিমাতি কন্যাক পঠিয়াই লাভ নাই। নিজৰ স্থানীয় অঞ্চলৰ কাৰোবাৰ যোগ্যতা থাকিব পাৰে, তাত আমাৰ সন্দেহ নাই, আমি এই কথালৈ আমি যাব খোজা নাই, কিন্তু লোকসভাত য'ত পলিচি লেভেলত নিৰ্ণায়ক ভূমিকা পালন কৰিব লগা নেতাসকলৰ মাজত যদি আমি উপযুক্ত নেতা পঠিয়াব নোৱাৰোঁ, পাছত আমি লেই লেই চেই চেই কৰি পাছত আমি হাবুডুবু খাই কান্দি কাটি লাভ নাই। সেইকাৰণে আমি কৈছোঁ ক্ৰমাগতভাৱে উজনিৰ পৰা লুৰিণজ্যোতি গগৈ, গৌৰৱ গগৈ যোৰহাট, নগাঁও প্ৰদ্যুৎ বৰদলৈ, ঠিক তেনেকৈ গুৱাহাটীত মীৰাবৰ ঠাকুৰ ডাঙৰীয়ানীক, এনেকৈ বৰপেটাত মনোৰঞ্জন তালুকদাৰ ডাঙৰীয়াক আমি জিকাই পঠিওৱাটো অসমৰ কণ্ঠ হিচাপে সৰ্বস্তৰৰ লোকে আচলতে জনসমৰ্থন দিয়া উচিত। ইয়াত সৰ্বধৰ্মীয় বুলি কথা নাই, জাত পাত বুলি কথা নাই, ৰাজনৈতিক দলৰ বুলি কথা নাই, সকলো ধৰ্ম নিৰপেক্ষ আৰু ৰাজনৈতিক নিৰপেক্ষতাৰ ভিত্তিত সেইসকল নেতাক আমি ইয়াৰ পৰা পঠিওৱা উচিত, কাৰণ পলিচি লেভেলত তেখেতসকলে কাম কৰিব। তাতোতকৈ ডাঙৰ কথাটো হ'ল, আমি দুটা কথা আৰু লগত সংযোজন কৰিব খুজিছোঁ, যে যিসকল ব্যক্তিয়ে
শেহতীয়াক বিরোধী ঐক্য মঞ্চর মুখপাত্র হিসাবে কাম করে আছে লুড়ীণ জ্যোতি গগৈ আর অখিল গগৈ ডাঙরিয়ায় নৈতিক সমর্থন আগবাইছে মনোরঞ্জন তালুকদার ডাঙরিয়াক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু আমি তাততক আরো বেশি আশা করার অধিকার আছে বলে ভাব যে তখন দুজন আহি বিরোধী ঐক্য মঞ্চর সকল নীতিগত স্থিতির থাকার পাছতো মনোরঞ্জন তালুকদারের ক্ষেত্রে স্থিতি স্পষ্ট করে মুক্তভাবে স্বতন্ত্রভাবে তখন দুজনে অন্তত পক্ষে অন্তত মনোরঞ্জন তালুকদারের কাছত থিয় হয়ে রোড শো করে বরপেটাবাসী রাইজক আশ্বস্ত করে যাওয়ার ক্ষেত্রে আমার জীপাল কৃষক শ্রমিক সংঘও আমি বিনম্রতার তখন দুজনক আমি আহ্বান জানাইছো। কারণ শেহতিয়া গোটে রাজনৈতিক যে ধুমুহা বলাইছে সেই দুজন ব্যক্তিয়ে একটা মুখ্য ভূমিকা পালন করেছে বিরোধী ঐক্য মঞ্চর। গতি আমি মনোরঞ্জন তালুকদার মীরাবর ঠাকুর আমি শেহতিয়া যে আছে ধুবুরীলৈকে রকিবুল হোসেনলৈকে আমি সকলকে বিরোধী ঐক্য মঞ্চর সকলবোর নেতার কারণে যে বাকপটুতার আজ জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে অন্তর জয় করেছে ঠিক মনোরঞ্জন তালুকদার ক্ষেত্রতো তখন দুজনে একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করব বলেও আমি আজ সংবাদ মাধ্যমের যোগেদি আজি আমি আহ্বান জানাইছো। সদশেষত আমি বরপেটাবাসীক আমি পুনর্বার স্যালুট জানাইছো যে আপনাদের এগারী সচাক সুসন্ধান আর সুবলিষ্ঠ এগারী নেতা যুক্তিবাদী নেতা যত ধর্ম জাত পাতর প্রতিগন্ধময় রাজনীতির বিপরীতে একটা সুস্থ রাজনৈতিক হয় আমি তো মুক্তি আহ্বান করছো। কারণ কংগ্রেসের কোরবাত হয়তো বুঝাপড়া অকমান হিন্দেরি হল প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আকস্মিক ঘটনা বশত হয়তো ক্যান্ডিডেট দিছে যদিও ইয়াত বারো এই ফ্যাক্টর হওয়া নাই ইয়াত বরপেটা সমষ্টি। কিন্তু আমি ভাবো যে সকল ঊর্ধ্বত থাকি সচাক যদি বিরোধী ঐক্য মঞ্চর ধর্ম পালন করব খুঁজে ইন্ডিয়া এলায়েন্সর কথা যদি কব খুঁজে নীতিগত কারণত গৌরব গগৈ ডাঙরিয়া আজি ভূপেন বৰা ডাঙরিয়াও CPI এমর মনোনীত প্রার্থী মনোরঞ্জন তালুকদারের কাছে থিয় হওয়াটা একটা নীতিগত দায়িত্ব বলে আমার জীপাল কৃষক শ্রমিক সংঘয় বিবেচনা করি। যেহেতু প্রধান বিরোধী দল ঐক্য আসলে প্রধান দল কংগ্রেস আছে নির্বাচনের কিছু দীপকমিটির কিছু কথা থাকে হয়তো এনেকা কথাও হব পারে। কারণ আপনাদের জানেই যে আপনাদের মানে ইয়াত যেহেতু গুয়াহীত থাকি যে আমার মীরাবর ঠাকুর তার জিকিব তার যে আন্ডার কারেন্ট যে আমি তার পর্যবেক্ষণ করছো ঠিক তেনেক আমি বরপেটাতো আমি পর্যবেক্ষণ করে দেখিছো যে এই ডিপ্লোমেটিক্যালি আসলে দিছে সেই মনোরঞ্জন তালুকদারকে সহায় করব সেই প্রার্থী মনোরঞ্জন তালুকদারের গতিপথটো রুদ্ধ নকরে সেই কথাটা আপনাদের জানাইছো। কারণ তেনেকা রণনীতি বা রণকৌশলগত কথা একটা আমি ক্লিয়ারিফিকেশন দিয়া উচিত নয়। কিন্তু আমি আহি ইয়াত উপস্থিত হয়ে আমি বুঝি পাইছো সেই রণনীতিয়ে আমার মনোরঞ্জন তালুকদারক ডাঙরিয়াকেই সহায় করব। কারণ সকল ধরনের বিরোধী ঐক্যর সকল ধরনের বিজেপি বিরোধী যান স্থিতি সম্পন্ন যান সরু সুরা ক্ষুদ্র ক্ষুদ্র জাতি সত্তারে মিলিত দল সংগঠন আছে সকলে সর্বত্রে ইয়ার মনোরঞ্জন তালুকদারের সপক্ষে ইয়াত রায়দান দিবর কারণে উঠি পড়ে লাগিছে। পতাকা নলব পারে ঝান্ডা নলব পারে রাজধানীতে কোনোবাই হয়তো মানে ওলাই নাহিব পারে কিন্তু বলিষ্ঠ একটা আন্ডার কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং আমি ইয়াত নিজের চকুর আগত দেখিছো। ধন্যবাদ।